1. Subscribe করুন, bell button এ click করুন. আজকের বিষয় মানি অ্যান্ড মাইন্স্ট্রোলজি. মানি বিষয়, ফাইন্যান্স বিষয়, এই নিয়ে আমরা বলবো 10টি তত্ত্ব, মাইন্স্ট্রোলজির 10টি কথা, 10টি উপদেশ, 10টি রুল. এবং সেই ক্ষেত্রে আমি হেল্প নিয়েছি বেশ কয়েকটি বইয়ের, হেল্প নিয়েছি চ্যাট জিপিটির, হেল্প নিয়েছি রিচ ড্যাড পুয়ার ড্যাড, হেল্প নিয়েছি সাইকোলজি অফ মানির. কারণ মানির সাইকোলজি যদি না বুঝি তাহলে বুঝবো না মাইন্স্ট্রোলজি কী বলছে অর্থের সম্পর্কে. অর্থ কি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়? অবশ্যই. ইকিগাই যখন বলছি তখন বলছি তার এগেনস্টে আমি পয়সা উপার্জন করতে পারি কি না, যখন আমি ভালো জীবন ধারণের কথা বলছি তখন গিয়ে বলছি সেই জীবন ধারণ কোথাও গিয়ে মানি দ্বারা, অর্থ দ্বারা জাস্টিফাই হচ্ছে কি না. কারণ জাস্টিফাই না হলে মানব মনে, মানব চিন্তনে কোথাও গিয়ে একটা রেস্ট্রিকশনস থাকে, কোথাও গিয়ে একটা সমস্যা থাকে, কোথাও গিয়ে আমরা সেই এক্সপিরিয়েন্সগুলো উপলব্ধি করতে পারি না. সেই জন্য মানি অত্যাবশ্যক. কিন্তু মানি কি অনেকটা প্রয়োজন, প্রচুর পরিমাণে প্রয়োজন? সেই নিয়ে সাইকোলজি অফ মানিতে লেখক বলছেন না. আমাদের জানতে হবে কোথায় গিয়ে আমাদের স্টপ করতে হবে, সেটা 1 মিলিয়ন না 1 বিলিয়ন. আপনার স্টপ কোথায় সেটা আপনার বিষয়, কিন্তু 1 মিলিয়ন বা 1 বিলিয়নে পৌঁছানোর জন্য আপনার কিন্তু একটা গোল দরকার. সেই গোলের জন্য কয়েকটি রুলস, মাইন্স্ট্রোলজি রুলস, 10 রুলস টু বি আ বিলিয়নিয়ার বা মিলিয়নিয়ার বা মানি মাইন্ডসেট, যেটা আমাদের মাইন্স্ট্রোলজি থেকে আমরা পাচ্ছি বা আমাদের হেল্প করবে. প্রথম রুল হচ্ছে দ্য রুল অফ গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতার রুল. আপনি অর্থের সম্পর্কে, মানির সম্পর্কে আপনার মাথায় কী ভরে রেখেছেন, কতখানি কৃতজ্ঞ আপনি? নাকি আপনার কোথাও ঋণ আছে, আপনি ঋণ নিয়ে ভাবছেন যে আমার ঋণটা যদি না হতো তাহলে হয়তো আমি আরেকটু বেশি অর্থ সেভ করতে পারতাম, কীভাবে এটাকে মেটাবো, কীভাবে এটাকে চোকাবো, কেন পয়সা আসছে না, আমার কাছে এনাফ অর্থ নেই? আপনি আপনার কাছে যেটা নেই সেটাতে ফোকাস করছেন. বাট রুল অফ গ্র্যাটিটিউড বলছে আপনার কাছে যেটা আছে তার প্রতি কি আপনি কৃতজ্ঞ? আপনি কি কৃতজ্ঞ সেই স্বপ্নের প্রতি, সেই গোলের প্রতি, 1 মিলিয়ন হোক বা 1 বিলিয়ন, তার প্রতি যে ছোটো ছোটো অর্থ রাশি আসছে তার প্রতি, প্রত্যেকটি কাজ যেটা আপনাকে অর্থ দিচ্ছে তার প্রতি, প্রত্যেকটি পয়সা যেটি আপনি পকেটে আছে তার প্রতি, যেটা ব্যাংকে আছে তার প্রতি আপনি কি কৃতজ্ঞ? যদি কৃতজ্ঞতায় থাকেন, যদি গ্র্যাটিটিউডে থাকেন, সেটাকে আপনাকে পজিটিভ মাইন্ডসেট বা মানি মাইন্ডসেটে বলিয়ান করে. সেই জন্য খুব ইম্পর্ট্যান্ট কৃতজ্ঞ চিত্ত থাকা, ভালো ফিলিংস থাকা. কারণ এখানে আবার সাইকোলজি অফ মানিতে বলছে মানি হচ্ছে একটা ইমোশনস, মানি হচ্ছে একটা ফিলিংস. আপনার মানির প্রতি ফিলিংস, আপনার ইমোশন যেমন মানিকে ড্রাইভ করে, আপনার মানি আপনার ইমোশনসকে ড্রাইভ করে. অর্থাৎ আপনি যদি ভালো অনুভূতিতে না থাকেন, ভালো চিন্তনে না থাকেন, ভালো থট প্যাটার্নে না থাকেন, ভালো ফ্রিকোয়েন্সিতে না থাকেন, ভালো ভাইব্রেশনে না থাকেন, তাহলে গিয়ে কিন্তু কোথাও গিয়ে অর্থের ইনফ্লো আপনার কাছে কমে যাবে. কারণ এখানে লেখক বলছেন মানি একটা টুল, মানি একটা ওয়ে টু বি আ বেটার, ওয়ে টু পজেস আ বেটার লাইফ. একটা ভালো জীবন ধারণের জন্য অর্থের দরকার, তার জন্য যেটা দরকার ভালো চিন্তনের দরকার. এবং সেই জন্য পরের রুল হচ্ছে দ্য রুল অফ অ্যাবান্ডেন্স, দ্য রুল অফ প্রাচুর্য, প্রাচুর্যের রুল. আমরা সবসময় জানি যে অর্থ সীমিত, পৃথিবীতে অর্থ সীমিত, পৃথিবীতে ধনী ব্যক্তি সীমিত, পৃথিবীতে সকলের কাছে সব রকম অর্থ থাকতে পারে না. এবং সেই জন্য দেখা গেছে 80% লোকের কাছে পৃথিবীর 20% অর্থ আছে, 20% লোকের কাছে পৃথিবীর 80% অর্থ আছে. এবং কেন আছে সেটার প্রধান কারণ হচ্ছে যে 20% লোক সে কিন্তু বিলিভ করে সে প্রচুর অর্থ কামাতে পারে, কারণ সে বিলিভ করে পৃথিবীতে অর্থ প্রচুর. পৃথিবীতে যেমন ভালোবাসা প্রচুর, অপরচুনিটি প্রচুর, পৃথিবীতে তেমন অর্থ প্রচুর. এই প্রাচুর্যের ফিলিং, দ্য ফিলিং অফ অ্যাবান্ডেন্স, এটা আমাদের আসে যখন আমরা বিলিভ করতে শুরু করি যে আমাদের ইনফাইনাইটলি পোটেনশিয়াল একটা সাবকনসিয়াস মাইন্ড আছে, যখন আমরা বিলিভ করতে শুরু করি আমরা একটা লার্জ এনার্জি পুলের অঙ্গ, এবং সেই এনার্জি পুল থেকে যে কোনো অ্যামাউন্ট অফ এনার্জি আমার জীবনে আসতে পারে ল অফ অ্যাট্রাকশন দ্বারা. যখন আমরা বিলিভ করতে শুরু করি যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আমার কাছে লক্ষাধিক অপশনস আছে লক্ষপতি বা কোটিপতি হওয়ার,
এই যে ফিলিংসটা যখন গ্রো করে, মানি যখন মাথার মধ্যে আসে, প্রাচুর্যের ফিলিংস যখন মাথার মধ্যে আসে, অ্যাবান্ডেন্সের ফিলিংস, তখন দেখব সেই অপরচুনিটিগুলো আমাদের জীবনে আস্তে আস্তে ম্যানিফেস্ট করতে শুরু করে। কারণ আমরা আমাদের দ্বারটা ওপেন করে রাখছি, আমাদের থট প্যাটার্নটা ওপেন করে রাখছি, সেই মানির ইনফ্লো ওপেন করে রাখছি, কোথাও গিয়ে কৃতজ্ঞচিত্তে আছি এবং তার সঙ্গে সঙ্গে ভাবছি প্রচুর অর্থ আছে পৃথিবীতে। কিন্তু শুধু ভাবলেই কি হবে, অ্যাকশন নিতে হবে না? সেই প্রসঙ্গে আসছে দ্য ল অফ অ্যাকশনস বা রুল অফ অ্যাকশনস, যেটা বলছে আপনাকে কমিটেড হতেই হবে, শুধু দিবাস্বপ্ন দেখলে হবে না, কোথাও গিয়ে একটা টাইম লাইনের সাথে আপনার অ্যাকশনসকে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনাকে বলতে হবে যে এই সময়ের মধ্যে এই অর্থ আমার জীবনে আসবে, যেটা ওয়ারেন বাফেট করেছিল, যে আমি 35 বছরের মধ্যে হয় মিলেনিয়ার হব, নয় সবচেয়ে উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করব। কোথাও গিয়ে এলন মাস্ক বলেছিল যে আমি পৃথিবীর সবচেয়ে ধনী লোক হব। এই যে টার্গেট, ফাইনাইট টাইমের মধ্যে টার্গেট, সেটা খুব ইম্পর্ট্যান্ট। এবং সেটা কখন হয়, একটি ধনী ব্যক্তি এবং একটি গরিব ব্যক্তির মধ্যে পার্থক্য কী? একটি গরিব ব্যক্তি বলে আমি বড় লোক হব, একটি ধনী ব্যক্তি বলে আমি বড়লোক হবই হব। মানে সে নিশ্চিত থাকে, সে সার্টেনটি ভরে তার অবচেতনে, সে ক্ল্যারিটি দেয় তার অবচেতনে, একটা টাইম লাইন দেয়, ইন্সপায়ার্ড অ্যাকশনে থাকে সে, কিন্তু প্রত্যেক মুহূর্তে কমিটেড থাকে তার ভ্যালু জেনারেশনে, তার নেক্সট ফোকাসে। সে কিন্তু কনস্ট্যান্টলি ভিজুয়ালাইজ করে কতটা অর্থ তার কাছে আসছে। এই যে দ্য রুল অফ অ্যাকশনস যেটাকে বলছে, সেটাকে রুল অফ ইন্সপায়ার্ড অ্যাকশনস বলা যায়, সেটাকে রুল অফ হ্যাবিটস বলা যায়। কারণ হ্যাবিট খুব ইম্পর্ট্যান্ট। এবং সেই সূত্রে চতুর্থ পয়েন্ট হচ্ছে দ্য রুল অফ কনসিস্টেন্সি, দ্য রুল অফ হ্যাবিট। দ্য রুল অফ হ্যাবিট বলছে যে অর্থ হয়তো চট করে গ্রো নাও করতে পারে, কিন্তু আস্তে আস্তে যদি আমি অর্থকে সীমিত জায়গায় রাখি, সেটা SIP হতে পারে, সেটা মিউচুয়াল ফান্ডস হতে পারে, সেটা বিভিন্ন শেয়ার হতে পারে, সেটা ল্যান্ড হতে পারে, একটা কনসিস্টেন্ট প্যাটার্ন টু ইনভেস্ট মানি, সেটা কিন্তু আমাকে লং টার্মে অনেক অর্থ দেয়। এই কনসিস্টেন্সি নিয়ে স্বয়ং আইনস্টাইন বলেছেন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, একটা অষ্টম আশ্চর্য। কারণ কম্পাউন্ড ইন্টারেস্টে এই কনসিস্টেন্সির ফলে অর্থ এমনভাবে গ্রো করে, যেটা আপনি আপনার PF, PPF, VPF ফান্ডে গিয়ে দেখবেন, যেটা আপনি কিউমুলেটিভ যেখানে পয়সা আসছে সেটা শেয়ার বা SIPতে দেখবেন, যে যেভাবে কম্পাউন্ড ইন্টারেস্টে আপনার মানি গ্রো করে। এবং সেটা তখনই হয় যখন আপনি কনসিস্টেন্ট, যখন আপনি পারসিস্টেন্ট, আপনার মাইন্ড কনসিস্টেন্ট, আপনি কমপ্লিট হ্যাবিট ফর্মেশনে আছেন, কোথাও গিয়ে কনসিস্টেন্সি দেখাচ্ছেন উইথ মানি, কোথাও গিয়ে মানিকে নিয়ে এক্সপেরিমেন্ট করছেন না, আবার করছেন। এবং সেই সূত্রের 5 নম্বর রুলের কথা বলবো, দ্য রুল অফ ক্যালকুলেটেড রিস্ক। আমরা সবসময় চাই যে অর্থ যেন সেফ থাকে, এবং বিইং সেফ ইজ ওয়ান অফ দ্য আনসেফ প্লে। যখন আমরা কোনো একটা ফিক্সড ডিপোজিটে পয়সা রাখছি, কোথাও গিয়ে হয়তো ইনফ্লেশন সেই ভ্যালুটাকে ডিভ্যালু করে দিচ্ছে আমি সেফে রাখছি বলে, এবং সেখানে গিয়ে লেখক বলছেন ক্যালকুলেটেড রিস্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আমাদের অবচেতন সবসময় সেফে থাকতে চায়, সবসময় সেফ খেলতে চায়, রিস্ক অ্যাভয়েড করতে চায়। আমাদের চেতন দিয়ে সেটাকে ট্রিগার করতে হয়, সেই ট্রিগারটাকে বলা হচ্ছে দ্য রুল অফ ক্যালকুলেটেড রিস্ক, দ্য রুল অফ ইনফর্মড ডিসিশনস, দ্য রুল অফ ট্রাইং মোর, দ্য রুল অফ এক্সপেরিমেন্টিং উইদাউট গ্যাম্বলিং। উইদাউট গ্যাম্বলিং মানে আপনি যে জিনিসটা জানেন না, যেখানে আপনার অর্থ একদম সিকিউর না, সেখানে গিয়ে এক্সপেরিমেন্ট করবেন না, কিন্তু কোথাও গিয়ে কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনাকে রাখতে হবে পয়সা, কোথাও গিয়ে আপনাকে হয়তো ছোট্ট একটা জমি কিনে রাখতে হবে, কোথাও গিয়ে একটা ক্যালকুলেটেড গ্যাম্বল খেলতে হবে, তাহলে কিন্তু অর্থ বড় হয় না। এবং সেখানে গিয়ে লেখক বলছেন, দ্য রিচ ড্যাড পুয়ার ড্যাডের লেখক রবার্ট কাওসাকি, যে অর্থ কিন্তু তখনই আসে কেবলমাত্র চাকরি করলে নয়, কেবলমাত্র সেফটিতে থাকলে নয়, অর্থ তখন আসে যখন আমি তার ওনারশিপ নিই, যখন আমি ডিসাইড করি যে আমার কাজ দিয়ে, আমার অন্তপ্রেনারশিপ দিয়ে, আমার স্টার্ট আপ দিয়ে, আমার বিজনেস দিয়ে, আমার ওয়ে অফ আর্নিং দিয়ে আমি ক্যালকুলেটেড রিস্ক তৈরি করে কোথাও গিয়ে যে পরিমাণ অর্থ আমি ধনরাশি গচ্ছিত করতে পেরেছি বা পারিনি, সেটাকে আরও বাড়াবো, সেটাকে এমন পর্যায়ে নিয়ে যাব যেটা আপনার গোলে গিয়ে হিট করবে। এবং সেই জন্য পরের রুল হচ্ছে দ্য রুল অফ সেটিং গোল। যে কোনো অর্থের পিছনে, যেটা মিলিয়নিয়ার হোক বা বিলিয়নিয়ার, আপনাকে যদি পৌঁছতে হয় আপনাকে একটা লং টার্ম গোল দরকার। গোল ছাড়া আপনি কখনোই আপনার অর্থের লক্ষ্যে পৌঁছতে পারবেন না। এবং সেই জন্য ভেরি ইম্পর্ট্যান্ট আপনার ফিনান্সিয়াল গোল কী, আপনার অর্থ রিলেটেড গোল কী, আপনার মানি রিলেটেড গোল কী,
সেই গোলটাকে আগে ডিসাইড করুন, তারপরে আপনার কাজে আপনি মনোনিবেশ করুন। কারণ গোল ছাড়া যে কোনো একটি জাহাজ কোথায় গিয়ে পৌঁছবে সেটা আমি জানি না, এবং সেই গোল যদি টাইমলাইনের সাথে ডিফাইন না হয় তাহলে সেটা একটা উইশ, সেটা একটা দিবাস্বপ্ন। অর্থাৎ তাকে টাইমলাইনের সাথে যুক্ত করুন, তার পিছনে প্রতিদিন ভিজুয়ালাইজ করুন, তাকে দেখুন, স্বপ্নে দেখুন, বাস্তবে দেখুন, অ্যাফার্ম করুন, ভিজুয়ালাইজ করুন। কারণ মাইন্ডস্ট্রোলজির সূত্র ছাড়া আপনি কিন্তু কোটিপতি হবেন না, আপনি কিন্তু ধনবান হবেন না।